হ্যালো ফ্রেন্ডস এগিয়েছিল টু পয়েন্ট জিতে সকলকে স্বাগত আজ আমরা আলোচনা করব উদ্ভিদ হরমোন সম্পর্কে তো কোনো টাইম ওয়েস্ট না করে চলুন শুরু করা যাক শুরু করার পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন তো চলুন দেখা যাক আজ আমরা প্রথমে আলোচনা করব উদ্ভিদ হরমনের উৎপত্তি স্থল সম্পর্কে অর্থাৎ এই উদ্ভিদ হরমোনটা কোথা থেকে কোথায় পাওয়া যায় উদ্ভিদ হরমোন এই নামটার মধ্য থেকে বোঝা যাচ্ছে এই হরমোনটা উদ্ভিদ দেহ থেকে পাওয়া যায় তো এর প্রধান উৎসস্থল হচ্ছে উদ্ভিদের কাণ্ড আর মূলের অগ্রভাগের ভাজক কলায় এটা সবচেয়ে বেশি পরিমাণে উৎপন্ন হয় বা পাওয়া যায় বা থাকে এছাড়া কোথায় কোথায় থাকে বীজপত্রে থাকে শস্য ফল কিংবা মুকুলিত পত্র ইত্যাদিতে এই উদ্ভিদ হরমোনটা উৎপন্ন হয় বা থাকে এর শ্রেণীবিভাগকে এটা দুই রকমের হতে পারে প্রাকৃতিক উদ্ভিদ হরমোন আর কৃত্রিম উদ্ভিদ হরমোন প্রাকৃতিক কি যে সমস্ত হরমোন প্রাকৃতিক উপায়েই উদ্ভিদদের সৃষ্টি হয় সেটাই হচ্ছে প্রাকৃতিক হরমোন যেমন অক্সিন জিব্রেলিন কাইনিন কৃত্রিম হরমোন কি এটা এক ধরনের রাসায়নিক পদার্থ যেটা পরীক্ষাগারে উৎপন্ন করা হয় বা প্রস্তুত করা হয় প্রাকৃতিক হরমোনের মতোই কাজ করে উদ্ভিদ দেহে যেমন বৃদ্ধি ঘটায় পরিস্ফোরণের সাহায্য করে ঠিক প্রাকৃতিক হরমোনের মতোই এই কৃত্রিম হরমোনটা উদ্ভিদ দেহে কাজ করে এর উদাহরণ কি আইপিএ অর্থাৎ ইন্ডল প্রোপায়নিক অ্যাসিড এন ডবল এ অর্থাৎ টু ফোর ন্যাপথালিন অ্যাসিটিক অ্যাসিড টু ফোর ডি অর্থাৎ ডাইক্লোরফিনস্ক অ্যাসিটিক অ্যাসিড আইবিএ অর্থাৎ ইন্ডেল বিউটারিক অ্যাসিড ইত্যাদি তো আজ আমরা এই প্রাকৃতিক হরমোন আর কৃত্রিম হরমোন দুটো সম্পর্কে ডিটেলস আলোচনা করবো প্রথমে আমরা দেখে নেব প্রাকৃতিক হরমোন সম্পর্কে প্রাকৃতিক হরমোনের মধ্যে প্রথমে আমরা দেখব অক্সিন সম্পর্কে এটা উদ্ভিদের প্রধান বৃদ্ধি নিয়ন্ত্রক হরমোন এর আরেকটা নাম আছে হেটেরো অক্সিন এই অক্সিনের আর এক নাম কি হেটেরো অক্সিন আর এর রাসায়নিক নাম কি ইন্ডো অ্যাসিটিক অ্যাসিড অর্থাৎ আই এ এ তো এর উৎসস্থল কি কোথায় কোথায় পাওয়া যায় সবচেয়ে বেশি পরিমাণে থাকে উদ্ভিদদের অগ্রস্থ ভাজক কলায় এছাড়া থাকে কাণ্ডের অগ্রভাগে কচি পাতার কোষে অর্থাৎ বর্ধনশীল পাতার কোষে ভ্রূণমুকলাবরণীতে বা ভ্রণতে এই অক্সিন পাওয়া যায় বা উৎপন্ন হয় এই অক্সিন কী কী কাজ করে উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে অঙ্গমোচন রোধ করে ফলের পরিস্ফুটন ঘটায় তো এই সমস্ত কাজ কিভাবে কি কী কীভাবে করে বৃদ্ধি নিয়ন্ত্রণটা কিভাবে করে উদ্ভিদে তো বিভিন্ন কোষ আছে সেই কোষগুলিকে বিভাজিত করে এই অক্সিন কোষের আয়তনে প্রসারিত করে এছাড়া কাক্ষিক মুকুলের বৃদ্ধিটাকে কমিয়ে দিয়ে অগ্র মুকুলের বৃদ্ধিটাকে বাড়িয়ে দেয় ফলে সমগ্র যে উদ্ভিদ সেটার বৃদ্ধি ঘটে যায় এইভাবে এটা বৃদ্ধি নিয়ন্ত্রণে সাহায্য করে উদ্ভিদদের এরপর দুই নম্বর পয়েন্ট কি আছে ট্রপিক চলন নিয়ন্ত্রণ এটা উদ্ভিদদের এই অক্সিন উদ্ভিদের ফটো আর জিও দুই রকম চলনেই অংশগ্রহণ করে কিভাবে এটা কাজ করে মনে করুন এখানে একটা আলোর উৎস আছে ধরে নিন সূর্য তো এখন ঘরের মধ্যে একটা তবে একটা গাছ লাগানো আছে তো গাছটার কাণ্ড জানলার দিকে যাবে তো এই এর যে অগ্রভাগ এটা আছে আলোর উৎসের দিকে আর এর যে কাণ্ড সেটা আছে আলোর উৎসের বিপরীত দিকে তো এই বিপরীত দিকে অক্সিনটা বেশি মাত্রায় সঞ্চিত হয় যখন এই উদ্ভিদের উপর অক্সিনটা প্রয়োগ করা হয় তখন কি হয় এই আলোর বিপরীত দিকে বেশি মাত্রায় সঞ্চিত হয়ে এই স্থানের কোষগুলিকে দ্রুত বৃদ্ধি ঘটায় ফলে কি হবে সামনের কাণ্ডের অগ্রভাগ অর্থাৎ সামনের দিকের অংশটা এইভাবে বেঁকে আলোর দিকে প্রসারিত হয়ে যাবে এটা যখন এইভাবে দ্রুত বিপরীত দিকে প্রসারিত হবে তখন এটা সামনের দিকে বেঁকে প্রসারিত হবে তো এক কথায় বলতে গেলে অক্সিন কি করে আলোর উৎসের বিপরীত দিকে বেশি মাত্রায় সঞ্চিত হয়ে ওই অঞ্চলের কোষগুলিকে দ্রুত বিভাজন ঘটায় ফলে কি হয় উদ্ভিদের যে কাণ্ড সেটা আলোর উৎসের দিকে বেঁকে যায় এইভাবেই চলন নিয়ন্ত্রণে এই অক্সিন কাজ করে অঙ্গমোচন রোধ অর্থাৎ উদ্ভিদের যে পাতা মুকুল ফুল ফল এগুলোর অকাল পতন বা খুব তাড়াতাড়ি ঝরে যায় সেটাই এই অক্সিন রোধ করে অর্থাৎ সেই পাতা ফুল ফলকে ঝরতে বাধা দেয় এই অক্সেন ফলের পরিস্ফুটন কিভাবে ফলের পরিস্ফুটন ঘটায় অক্সেন প্রয়োগ করার ফলে কোনো ডিম্বাশ হয় সেটা নিষেক ছাড়াই ফলে পরিণত হয় আর এই ফলটা বীজহীন হয় এই নিষেক ছাড়াই বীজহীন যে ফল সৃষ্টি হয় এই যে পদ্ধতি এটাকে বলা হয় পার্থেনো কার্পি এটা খুব ইম্পর্টেন্ট পার্থেনো কার্পি বীজহীন ফল উৎপন্ন হওয়ার পদ্ধতিকে কি বলে পার্থ্পি তো এই গেল অক্সিজেনের কাজ ব্যবহারিক প্রয়োগ কি কাজের মধ্যেই ব্যবহারিক প্রয়োগগুলো চলে আসে বীজবিহীন ফল উৎপাদন যেমন এই পদ্ধতিটাকে এই পদ্ধতিকে বলা হয় পার্থো কোন 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 ফলের ক্ষেত্রে এটা প্রয়োগ করা হয় টমেটো বেগুন লঙ্কা লাউ কুমড়ো পেঁপে ইত্যাদি ফল এছাড়া কলম তৈরি কোনো গাছ গাছে যদি কলম তৈরি করা হয় তো সেখানে যদি কিছু পরিমাণ অক্সিন প্রয়োগ করা হয় তো সেখানে খুব দ্রুত মুকুল সৃষ্টি হয় এটা হয় এই অক্সিনের প্রভাব প্রভাবে এরপর আসছি আগাছা দমন চাষের ক্ষেত যেমন ধান ধান ক্ষেত এখানে প্রচুর পরিমাণে আগাছা জন্মায় এখানে যদি আমরা কৃত্রিম অক্সিন প্রয়োগ করি তো আগাছাগুলোকে মেরে ফেলতে সাহায্য করে এই অক্সিন অকালপতন রোধ দেখলাম একটু আগেই ফুল ফল এগুলির মোচন অর্থাৎ ঝরে যাওয়া রোধ করে এই অক্সিন ক্ষত নিরাময় যদি কোনো উদ্ভিদ যেমন চা গাছ পাতাবাহারি গাছ এগুলো যদি ছাটা হয় তো সেই স্থান ক্ষতিগ্রস্ত হয় সেই ক্ষতিগ্রস্ত স্থানে যদি কিছুটা অক্সিন ছড়িয়ে দেওয়া হয় তো সেগুলি পূরণে সেগুলি সে জায়গাগুলি খুব সহজেই পূরণ করে ফেলে এই অক্সিন এটার ফলে এটা সম্ভব হয় তো ব্যবহারিক প্রয়োগে কি কী বীজবিহীন ফল উৎপাদনে কলম তৈরিতে আগাছা দমনে অকালপতন রোধ অর্থাৎ ফুল ফল এগুলো ঝরে যাওয়া থেকে রক্ষা করে ক্ষত নিরাময়ে সাহায্য করে এই অক্সিন তো এই গেল আমাদের অক্সিন এরপর আমরা দেখব জিব্রেলিন তো এই জিব্রেলিনটা হচ্ছে একটা টার্পিনের জাতীয় নাইট্রোজেনবিহীন জৈব অম্ল নাইট্রোজেন থাকে না এর মধ্যে তো কী কী নিয়ে গঠিত হয় কার্বন হাইড্রোজেন আর অক্সিজেন এ রাসায়নিক নাম কি জিব্রেলিক অ্যাসিড এখানে বানানটা একটু ভুল আছে জিবরেলিক অ্যাসিড এটাকে জি এ দিয়ে চিহ্নিত করা হয় এটা বিভিন্ন ধরনের হতে পারে জি এ ওয়ান জি এ টু ইত্যাদি ইত্যাদি সবচেয়ে বেশি পরিমাণে যে যেটা ব্যবহার করা হয় জি এ থ্রি এটা সবচেয়ে বেশি পরিমাণে কাজে লাগে আর এই জিব্রেলিনটা এর কোনো বর্ণও হয় না কোনো গন্ধও হয় না অর্থাৎ বর্ণহীন গন্ধহীন একটা জৈব অ্যাসিড এর রাসায়নিক নাম কি জিব্রেলিক অ্যাসিড এর উৎপত্তি স্থল বা উৎস স্থল কি সবচেয়ে বেশি পরিমাণে থাকে উদ্ভিদের পরিপক্ক বীজে এটা সবচেয়ে বেশি পরিমাণে উৎপন্ন হয় তাছাড়া কোথায় থাকে পাওয়া যায় মুকুল অঙ্কুরিত চারা গাছ বীজের বীজপত্র বধিষ্ণু পাতার বধিষ্ণু অঞ্চলে এই হরমোনটা পাওয়া যায় জিব্রেলিন হরমোন তো এর কাজ কি খারবাকার উদ্ভিদদের যখন দৈর্ঘ্য বৃদ্ধি পায় না তখন এটা প্রয়োগ করার ফলে এই উদ্ভিদের দৈর্ঘ্যটা খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায় অর্থাৎ খারবাকার উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধিতে সাহায্য করে সমস্ত রকম উদ্ভিদদের ফুল ফোটাতে এই জিব্রেলিন সাহায্য করে এই হরমোনটা ফুল পাতা ফলের আয়তন বৃদ্ধিতে সাহায্য করে বা বীজবিহীন ফল উৎপাদনেও কিন্তু অক্সিজেনের সাথে সাথে জীবের কিছুটা কাজ করে পাঁচ কি দেখছে মুকুলের পরিস্ফোটন ঘটায় অর্থাৎ পুষ্প মুকুল কাক্ষিক মুকুল উভয়েরই পরিস্ফুটন ঘটায় এই জিব্রেলিন এছাড়া ফল গঠনে সাহায্য করে কোন কোন ফল আঙুন আপেল নাশপাতি এগুলো ফল খুব তাড়াতাড়ি যাতে বাজারে চলে আসে বিক্রি করতে পারি তার জন্য এই জিব্রেলিন হরমোনটা প্রয়োগ করতে পারে যাতে খুব তাড়াতাড়ি ফলটা বড় হয়ে যায় অর্থাৎ উদ্ভিদের ফল গঠনেও সাহায্য করে তো এই গেল আমাদের জিব্রেলিন হরমোন এরপর আমরা দেখব কাইনিন এটাকে সাইটোকাইনিনও বলা হয় অর্থাৎ কাইনিন এটা বিভিন্ন রকমের হতে পারে যেমন সাইটোকাইনিন কাইনেটিন বা ফাইটোকাইনিন এটা একটা নাইট্রোজেন ঘটিত জৈব খারীয় পদার্থ এটা পিউরিন জাতীয় হয় এটা কি কি নিয়ে গঠিত হয় এতে কার্বন থাকে হাইড্রোজেন থাকে আগেরটা ছিল নাইট্রোজেন বিহীন এখানে নাইট্রোজেনও থাকে অক্সিজেনও থাকে অক্সিজেন আর এটা অক্সিজেন যুক্ত সরি নাইট্রোজেন যুক্ত আগে জিব্রেনটা ছিল নাইট্রোজেন বিহীন এর উৎপত্তি স্থল কোথায় 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 পাওয়া যায় সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় নারকেলের দুধে পাওয়া যায় ডাবের জলে ভুট্টার শস্যে এই কায়নিন সবচেয়ে বেশি পরিমাণে থাকে এছাড়া টমেটো নাশপাতি কুল প্রভৃতি ফুল আর ফলের নির্যাসেও এই কায়নিন থাকে এর কাজ কি উদ্ভিদদের কোষ বিভাজনে সাহায্য করে এছাড়া কোষের বৃদ্ধিতেও এই কায়নিন সাহায্য করে কলমের ক্ষেত্রে মূলের যে বৃদ্ধি সেটা করতে এই কাইনিন খুব কাজে লাগে অর্থাৎ মূলের বৃদ্ধি ত্বরান্বিত করতে এই কাইনিন সাহায্য করে অগ্রমুকুলের অবাধ বৃদ্ধি রোধ করে কাক্ষিক মুকুলের বৃদ্ধি আর পরিস্ফুটন ঘটায় এই কাইনিন তো এই গেল আমাদের প্রাকৃতিক হরমোন প্রাকৃতিক উদ্ভিদ হরমোন এরপর আমরা কয়েকটি কৃত্রিম উদ্ভিদ হরমোন দেখে নেব যেগুলো বীজবিহীন ফল উৎপাদনে কোন হরমোন ব্যবহার করি শাখা কলমে মূল সৃষ্টি করতে কোন হরমোন ব্যবহার করি সেগুলো আমরা একটু দেখে নিই প্রথমে কি আছে বীজবিহীন ফল উৎপাদন এক্ষেত্রে নিষেকের আগেই বা নিষেক ছাড়াই ডিম্বাশয়ে যে কৃত্রিম অক্সিন আমরা বলেছিলাম অক্সিনের ব্যবহারিক প্রয়োগে কিংবা কাজের ক্ষেত্রে প্রয়োগ করা হয় বীজবিহীন ফল উৎপাদনে যে সেটা কৃত্রিম অক্সিন প্রয়োগ করা হয় তো সেই বীজবিহীন ফল উৎপাদনে সেই পদ্ধতিটা হচ্ছে কা পার্থেনোকার্পি এই ফলটা খুব আয়তনে বড় হয় এই যে সমস্ত ফলে প্রয়োগ করা হয় পেঁপে খেজুর আঙুর পেয়ারা টমেটো কলা ইত্যাদি ফল ছিল তো কোন কৃত্রিম অক্সিনটা প্রয়োগ করি আইবিএ আর আই এ বি এ হচ্ছে ইন্ডোল বিউটারিক অ্যাসিড আর আই হচ্ছে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড তো এই দুটো কৃত্রিম অক্সিজেন প্রয়োগ করার ফলে খুব সহজেই আমরা বীজবিহীন ফল উৎপন্ন করতে পারি এটা আয়তনেও বড়ো হয় অনেকটা পার্থনোকারি এই পদ্ধতিকে বলা হয় নিষেক ছাড়াই বা পরাগযোগ ছাড়াই এই ফলটা উৎপন্ন করা হয় শাখা কলমে মূল সৃষ্টি এর ক্ষেত্রে যে হরমোন ব্যবহার করা হয় আইবিএ আর এন ডবল এ আইবিএ মানে ইন্ডল বিউটারিক অ্যাসিড এন ডবল এ মানে ইন্ডোল সরি ন্যাপথালিন অ্যাসিটিক অ্যাসিড তো কোন কোন গাছের ক্ষেত্রে এটা করা হয় গোলাপ জবা বেল ইত্যাদি ফুল গাছ এছাড়া ফল ফলের ক্ষেত্রে আম লেবু পেয়ারা ইত্যাদি গাছের ক্ষেত্রে এটা করা হয় যে কলমে খুব তাড়াতাড়ি মূল সৃষ্টির জন্য এরপর হচ্ছে আগাছা নির্মূল যে ধান গম জব ইত্যাদি খেতে যে অবাঞ্ছিত উদ্ভিদ জন্মায় বা আগাছা জন্মায় সেগুলোকে মেরে ফেলার জন্য কিছু হরমোন প্রয়োগ করা হয় সেগুলো কি টু ফোর ডি এর নাম কি ডাই অ্যাসিটিক অ্যাসিড এম সি এ এ মিথাইল ক্লোরোফোন্ক অ্যাসিটিক অ্যাসিড এই কৃত্রিম হরমোনগুলি প্রয়োগ করা হয় যে কৃষিকাজে আগাছাগুলো নির্মূল করা বা মেরে ফেলার জন্য এরপর হচ্ছে ক্ষত স্থান পূরণ এটাও আমরা দেখেছি কৃত্রিম অক্সিনে অক্সিন প্রয়োগ করা হয় তো এটা কৃত্রিম অক্সিন কি প্রয়োগ করা হয় আই এ এ ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড মা বেশি প্রয়োগ করার দরকার নেই মাত্র এক পার্সেন্ট প্রয়োগ করলে এটা অনেকটা কাজ দেয় যে চা পাতাবাহার আপেল ন্যাশপাতি ইত্যাদি গাছে যে ডাল ছাটা হয় পাতাবাহারে তো ডাল ছেটে পেলায় চা পাতা কেটে নেওয়া হয় তো সেগুলো ছাটার পরে সেই সমস্ত গাছে যদি কিছু এই কৃত্রিম অক্সেন্ট আই এ এটা ছিটিয়ে দেওয়া হয় তো সেই কাটা স্থানগুলি বা অংশগুলি ক্ষত যেটা সেটা মেরামত হয়ে যায় এরপর কি আছে পাঁচ নম্বরে উদ্ভিদের অপরিণত অঙ্গে মোচন রোধ এক্ষেত্রে ব্যবহার করা হয় টু ফোর ডি আর এন ডবল এ কৃত্রিম হরমোন টু ফোর ডি অর্থাৎ ডাইক্লোফিনিস্ক অ্যাসিটিক অ্যাসিড আর এন ডবল এ অর্থাৎ ন্যাপথালিন অ্যাসিটিক অ্যাসিড কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় পাতা মুকুল ফুল ফল ইত্যাদি অকাল মোচন অর্থাৎ খুব তাড়াতাড়ি যাতে ঝরে না যায় তার জন্যই এই হরমোনটা ব্যবহার করা হয় ছয় নম্বরে কী আছে অঙ্কুরুদ্গম ত্বরান্বিত করা অঙ্কুরুদ্গম ত্বরান্বিত করার জন্য কৃত্রিম জিব্রিলিন হরমোন প্রয়োগ করা হয় সাত নম্বরে আছে মুকুল উদ্গম বিলম্বিত করা অর্থাৎ এক্ষেত্রে প্রয়োগ করা হয় অ্যাপসাইট সরি অ্যাপসাইটিক অ্যাসিড প্রয়োগ করা হয় কোন কোন গাছের ক্ষেত্রে প্রয়োগ করা হয় আলু পেঁয়াজ ইত্যাদির মুকুল মুকুল বিলম্বিত করা অর্থাৎ মূল যাতে তাড়াতাড়ি না বৃদ্ধি পায় ক্ষেত্রে প্রয়োগ করা হয় কি অ্যাপসাইটিক অ্যাসিড আলু পেঁয়াজ ইত্যাদির ক্ষেত্রে আট নম্বর যেটা আছে ফলের বৃদ্ধি আর পরিপক্কতা অর্থাৎ ফল অনেক সহজে বৃদ্ধি পাবে এবং খুব তাড়াতাড়ি পেকে যাবে সেক্ষেত্রে প্রয়োগ করা হয় আই বি এ এবং টু কমা ফোর ডি আই এ অর্থাৎ ইন্ডল বিউটারিক অ্যাসিড টু ফোর ডি অর্থাৎ ডাইক্লোফোনাসকে অ্যাসিটিক অ্যাসিড এই কৃত্রিম হরমোন নয় নম্বরে কি আছে পুষ্প পরিস্ফোটনের নিয়ন্ত্রণ এক্ষেত্রে প্রয়োগ করা হয় প্রধানত এন এ অর্থাৎ ন্যাপথালিন অ্যাসিটিক অ্যাসিড এটা এটা প্রয়োগ করা হয় দশ নম্বর আছে জরা রোধ এক্ষেত্রে কাইনিন হরমোন প্রয়োগ করা হয় কাইনিন যে কৃত্রিম হরমোন সেটা প্রয়োগ করা হয় সাইটোকাইন হতে পারে কাইনেটিন বা ফাইটোকাইনিন যে কোনো একটা কাইনিন কায়নিন হরমোন সেটা প্রয়োগ করা হয় কৃত্রিম এই জরা রোধ করার জন্য তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও পরবর্তী ভিডিওতে আমাদের আবার দেখা হবে থ্যাংক ইউ গুড বাই